জানতো নাকি কি এ সর্বনাশ টাটকা পুরো মানে বুঝতে যাচ্ছে একদম কাটাই জহর কাটাই জহর আর কি। নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আমি আশা করছি সবাই ভালো এবং সুস্থ আছেন। আর এখন কিন্তু অনেকটাই অন্ধকার, এখন প্রায় 4:30 বাজে। আমি 4টার সময় উঠেছি, উঠে তার কারণ আমি এখন যখন মাঠে দৌড়াতে, কারণ অনেকদিন ধরে উঠছি না, মাঠ কাদা হয়েছিল বলে, তাই এখন শুকনো হয়ে গেছে, যার জন্য ভাবলাম যে আবার কন্টিনিউ করি, তাই আবার উঠেছি। তো মানে এখনও কিন্তু কেউ উঠেনি, সবাই ঘুমাচ্ছে। তো ফ্রেন্ড, এই সেই সকালবেলা গেছিলাম দৌড়াতে, আর মাথায় এই টুপিটা মানে নিয়ে নিয়েছিলাম, প্রীতি উপহার দিয়েছিল জন্মদিনে, আর আমার চুলের অবস্থা দেখুন কিরম হয়ে গেছে, একদম ঘুরিয়ে পেঁচিয়ে ঠিক হয়ে গেছে। তো এখনই চাটা খেলাম, এই যে কাপ খালি হয়ে গেছে, তারপরে আমার মনে হলো ভিডিও করার কথা। আর আজকে সকালবেলা এখনই মাছ বেপারি এসেছে, তাই বাবা একটা বড় দেখে মাছ কিনেছে। তো বৌদি মানে নিয়েছে মাছটা, দেখো আছে, তুমি দেখো, তুমি একটু সামনে বার করো, হাতটা দিই, দু হাত দু হাত, এই যে এদিকে 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 এদিকে, কতটা হয়েছে বলো, কতটা হয়েছে? 1 কেজি 100, 1 কেজি 100। এটা টেম্পু মাছ, পেটে কিন্তু প্রচুর ডিম আছে, মানে দুটো তরকারি হয়ে যাবে, তো ডিমটাও হবে প্লাস মানে মাছটাও পাওয়া যাবে। তো এই রান্নার ভিডিওটা আজকে আপনারা দেখতে পাবেন, আমি কথা দিলাম আজকে রান্নাটা মেজো বৌদি করবে। আমি তো অনেক রান্না করেছি দেখেছেন, মৌমিতাও কালকে করলো দেখলেন, আজকে বৌদি রান্না করবে আর এটা ভিডিও হবে। ওই জানতো নাকি কি সর্বনাশ টাটকা পুরো মানে বুঝতে যাচ্ছে একদম কাটাই জহর আর কি। তো ফ্রেন্ড, এখন মাছটাকে ছাড়ানো হবে। কি দিয়ে ছাড়াচ্ছো মাছটাকে? ঝিনুক, ভাঙা ঝিনুক দিয়ে। তো দেখুন এই মাছগুলো প্রচুর চেহারা হয়, এই মাছগুলো তো ফ্রেন্ড, আমাদের মাছ কাটা কমপ্লিট হয়ে গেছে, এখন মাছটাকে নিয়ে বৌদি ধুতে যাচ্ছে, ধোয়ার পরে রান্না বান্না করবে, সবকিছু আপনারা দেখতে পাবেন। তো মাছটাই কিন্তু প্রচুর তেল আর মানে প্রচুর রক্ত, একেবারে জ্যান্ত মাছ আপনারা দেখেছেন, মানে মাছটা যে পুরো টাটকা সেটা কিন্তু অনেক কিছু প্রমাণ দিয়ে দিয়েছে। 1 নম্বর হচ্ছে রক্ত আর চর্বি, আর জ্যান্ত তেমনি ছিল, মানে মাছটা কিন্তু খেতে দারুণ লাগে এই মাছটা। তো ফ্রেন্ড, আপনারা যেমনটা দেখেছিলেন যে সকালবেলা আজকে একটা 1 কেজির উপরে টেম্পু মাছ কিনেছে, তো আপনাদেরকে বলেছিলাম যে সেই টেম্পু মাছটা আজকে বৌদি রান্না করবে, আর আপনারা কুকিং শোটা দেখতেও পাবেন, মানে রান্নার ভিডিওটা দেখতে পাবেন। তো তার জন্য এখন আমি চলে এসেছি রান্নাঘরে, আর বৌদি আছে সাথে, বৌদি রান্না করছে,
এই যে দেখতে পাচ্ছেন এখানে বৌদি অলরেডি সবকিছু জোগাড় করেছে, তো আমি আপনাদেরকে ব্যাক ক্যামেরা করে সবকিছুই দেখাবো, তো আপনারা পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। গরম হয়ে গেছে বলে আর কি তেল ঢেলে দিচ্ছে, মানে তাড়াতাড়ি, কারণ কড়া অতিরিক্ত, মানে অনেক আগে আগুনটা ধরেছে তো ওটা শুরু করতে লেট করে ফেলেছি, তাই ব্যাক ক্যামেরা আপনাদেরকে দেখাই, চলুন তাহলে ভালো দেখতে পাবেন। তো দেখতে পাচ্ছেন এখানে বড় মাছের মাথাটা দিয়ে দিয়েছে, সাথে পেটি গুঁড়ো আছে, আর এই যে এই মাছটা থেকে কিন্তু প্রচুর পরিমাণে তেল বার হয়েছে আজকে। কালারটা দেখুন খালি, তো ফ্রেন্ড আমাদের এক চালান মাছ অলরেডি ভাজা হয়ে গেছে। বৌদি বলছে আমি কোনো কথা বলবো না, তোমাকেই সব বলে দিতে হবে, তাই আমি সাহায্য করছি ক্যামেরার পিছনে থেকে। তবে বৌদি রান্না করে যতটা কষ্ট পাচ্ছে তার থেকে বেশি কষ্ট আমি পাচ্ছি, কারণ আমি এখানে যে বসে আছি ধোঁয়াটা উপরের দিকে আর কি, এখানে যে খাট আছে আপনারা জানেন সেই খাটের মানে হাইটের ধোঁয়াটা বেশি চোখে লাগছে, বসে থাকলে নিচে যেন সমস্যা মনে হচ্ছে না। তাহলে ক্যামেরাটা কে দেখবে না, তাহলে ভিডিও লেন্থ বেশি হয়ে যাবে না, আমাকে এডিটিংটা তো আমাকে করতে হবে, বুঝবা কি গাইস কত কষ্ট করে এডিটিং করি আমি আপনাদের কি বলবো, মানে এইসব ভিডিওগুলো এতক্ষণ ধরে মানে ভিডিও করতে হয় আবার সেটা এডিট করে এত বড় হয়ে যায়, সেখানটা কেটে ছাঁটাই করতে প্রায় দু তিন ঘন্টার কাজ মানে লেগে যায়, রাত জেগে ডেলি রাত যাচ্ছি ভিডিও এডিটিং করছি। এই মাছের টেস্ট কিন্তু দারুণ লাগে খেতে, মানে টেম্পু মাছ এর আগে খেয়েছি, বেশি ছোটো হলে ভালো লাগে না কিন্তু বড় হলে কিন্তু দারুণ লাগে খেতে, আমার একটা গ্লাস কাপ মাছের মতো আর কি, বেশ সুন্দর। আর মাছগুলো মানে মাছটা পুরো টাটকা থাকাতে এত সুন্দর কালারটা আর এত সুন্দর লাগছে দেখতে, মানে পুরো মাংসর মতো আর কি, দারুণ লাগছিল দেখতে, আপনারা আশা করি দেখেছেন। তো আমরা এই যে লাস্টে যে মাছটা দিয়েছি এইবার এইটা ভাজলে আমাদের মাছ ভাজা কমপ্লিট হয়ে যাবে। এখানে দেখতে পাচ্ছেন আরেকবার তুলে নিয়েছে মাছ, আর এই যে এখানে লাস্ট, তো ফ্রেন্ড আমাদের মাছ ভাজা কমপ্লিট হয়ে গেছে। তো আমরা মাছে যে মাছটা নিয়ে এসেছিলাম সেই মাছে কিন্তু অনেকটা তেল ছিল, ভাবছিলাম পুরো হয়তো ওটা গলে তেল হয়ে যাবে যেগুলো এখন দিচ্ছে দেখতে পাচ্ছেন, তো অ্যাকচুয়ালি ওগুলো গলেনি, ওগুলো মানে শক্তই থেকে যাচ্ছে, পিচপিচ হয়ে যাচ্ছে। তা বৌদিকে বললাম যে বৌদি তুমি তাহলে ভেজে দাও, ওগুলো খাওয়া যাবে, ভাজা হবে। সবজি আছে কি কি আছে? শুধু আলু দিয়ে সর্ষে বাটা? তাহলে কি শুধু আলু দিয়ে ঝোল? আচ্ছা শুধু আলু দিয়ে ঝোল হবে মাছটা। তো এখন আলুটা দিচ্ছে দেখতে পাচ্ছেন, তো আমাদের আলু ভাজাটাও প্রায় শেষের দিকে চলে এসেছে। তো আমাদের আলু ভাজা কমপ্লিট হয়ে গেল, তো ফ্রেন্ড দেখতে পাচ্ছেন এখানে সব রকম মশলা আছে, এইবার এই মশলাগুলো দিয়ে মাছটাকে রান্না করা হবে। ফার্স্টে যেটা হচ্ছে সেটা হচ্ছে ফড়ন, তাই তো? প্রথমে ফড়নটা দিয়ে নিয়েছে, ধরো এটা, এবারে ধরো, কিছুটা করে মশলা রেখে দেওয়া হয়েছে, তার কারণ এই যে এইখানে যে মাছের মাথাটা দেখছেন এই মাথাটা দিয়ে ডাল করা হবে মাছের মুড়ো দিয়ে আর কি, তো তার জন্য কিছু মশলা রেখে দেওয়া হয়েছে। তো এক এক করে সব কিছু মশলা ওখানে দিয়ে দিচ্ছে,
মশলা দিয়ে আলুটাকে ভালো করে কষবে, কষে জল ঢালবে, জল ঢেলে কিছুক্ষণ ফুট কাটাবে, তারপরে মাছ দিয়ে দেবে। আমি তো ফ্রেন্ড জল ঢালা হয়ে গেছে, এবারে এটাকে কিছুক্ষণের জন্য ঢাকিয়ে রেখে দেবো যাতে আলুটা একটু মোটামুটি ভাবে সেদ্ধ হয়ে যায়। তো যারা যারা এই পর্যন্ত ভিডিওটা দেখেন তারা ভিডিওটা লাইক করুন। এখনও আমাদের রান্না কিছুটা বাকি আছে। তো আজকে কিন্তু শুধু এই তরকারি না, আজকে কিন্তু দুটো তরকারি রান্না হবে। মানে এটা হয়ে গেলে আবার মানে ওই মাছের যে মাথাটা, মাথাটা দিয়ে একটা ডাল হবে, মানে মুড়ো, মানে মাছের মুড়ো দিয়ে আর কি ডালটা হবে। তো ডালটা সব সেদ্ধ করা হয়ে গেছে, ওটা আমি আপনাদের দেখাবো না, কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো আপনার সাথে থাকুন, কেউ ভিডিওটা ছেড়ে যাবেন না। তো ফ্রেন্ড আমাদের তরকারি মানে শেষের দিকে চলে এসেছে, আলুটাও সেদ্ধ হয়ে গেছে। তো এখন মাছগুলো সব ঢেলে দিচ্ছে। কড়াতে রোদ পড়ছে বলে ঠিক অনেক কিছু দেখা যাচ্ছে না অনেক। তো সবশেষে এটা কি গরম মশলা, সবশেষে গরম মশলা দিচ্ছে। মরিচ বাটা দেওয়া হয়ে গেছে, মরিচ দেওয়া না? হ্যাঁ, ওই যা আছে তাই দিয়ে দাও। তো আমাদের তরকারি রান্না কমপ্লিট হয়ে গেছে। ডালটা করবা তো নাকি? আচ্ছা, এবারে ডাল রান্না হবে। ডাল রান্নাটা আপনাদেরকে মানে মানে এর মধ্যে আনতে চাইছি না, কারণ অলরেডি ভিডিওটা অনেক বড় হয়ে গেছে। মিনিমাম 8-10 মিনিট ভিডিও হলে ঠিক আছে, খুব বেশি হলে এমনি আপনাদেরও দেখতে খারাপ লাগবে। তো যার জন্যে ডাল রান্নাটা রাঁধছি না। আর এইদিকে একজন পাগলি আসছে, এখন হ্যালো করে দাও সবাইকে। হ্যালো, হ্যালো গাইস বলে দাও। দোকান দাঁড়াও, ওইখানে দাঁড়িয়ে, ওইখানে দাঁড়িয়ে জিজ্ঞাসা করো ভালো আছে কিনা। আপনারা সবাই ভালো আছেন জিজ্ঞাসা করো? সবাই ভালো আছেন। কালকে কাকার জন্মদিন ছিল, ছিল তখন ঠাল করে একটা আওয়াজ ছিল, তাই ঠাল করে উঠেছে। হ্যাঁ, ঠাল করে উঠেছে। তো ফ্রেন্ড আমাদের মাছ রান্না কমপ্লিট হয়ে গেছে, এখন ডাল রান্না করবে। আর ডাল রান্না করার পরে মানে রান্না কমপ্লিট হবে। ডাল রান্নার ভিডিওটা দিচ্ছি না, কারণ বলেছি আগেই যে ভিডিওটা বড় হয়ে যাচ্ছে। ফ্রেন্ড গুড ইভিনিং, সন্ধেবেলা গরম গরম চপ, দারুণ টেস্ট, অসাধারণ লাগছে খেতে। তো ফ্রেন্ড কিছুক্ষণ আগেই আমরা মানে বেশ কয়েকটা শর্ট ভিডিও করেছি, আর এখন তো রেগুলার প্রায় শর্ট ভিডিও ছাড়ছি। তো আপনাদের কাছে আমি একটা জিনিস জানতে চাই যে শর্ট ভিডিও কি আপনাদের ভালো লাগছে, তাহলে কমেন্টে জানাবেন এই ভিডিওর নিচে, তাহলে আরো বেশি বেশি করে শর্ট ভিডিও আপনারা আপনাদেরকে উপহার দেবো। এখনই আমরা শর্ট ভিডিও করে বসেছি, একটু পরে খাওয়া দাওয়া করবো। তা ভাবলাম যে মানে একটু আপনাদের কাছে মানে আশা করি, আশা করছি কমেন্টগুলো যে আপনারা চান কি চান না, যদি চান তাহলে তো বেশি বেশি করে দেবো। তো ফ্রেন্ড এই মাত্র খাওয়া দাওয়া করে উঠলাম, আর এখন 10টা বেজে গেছে। তো মানে কি বলবো, পেট এতটাই মোটা হয়ে গেছে আজকে টেম্পু মাছটা খেয়ে। টেম্পু মাছটা ঠিক যতটা মোটা ছিল আমার পেটের অবস্থা ঠিক তেমনই হয়ে গেছে, মানে বতম খুলে তাড়াতাড়ি বিছনায় ঢুকতে হবে যা অবস্থা। আর মানে ঠান্ডা এত লাগছে যে খেয়েও বেশি ঘোরাঘুরি করা যাবে না। সেটাই তো বলছি, টেম্পু মাছ খেয়ে টেম্পু মাছের মতো পেট হয়ে গেছে। পিতি গেছে দোকানে ঘুমাতে, এখন ও তো চলে আসবে, ও থাকবে বলে মনে হয় না। তো মানে ঠান্ডা লাগছে খুব, মমিদাকে বলছি তুমি একটু তাড়াতাড়ি বিছনাটা করো ঘুমায়। আবার মানে ভিডিও এডিটিং অনেকটা করে ফেলেছি, অল্প বাকি আছে, শুধু মানে ঘুমিয়ে ঘুমিয়ে করে নেবো। তো আজকের যে মানে কুকিংটা বা আজকে ব্লগে যা দেখেছেন কেমন হয়েছে সেটা কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবেন, আর আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, কারণ 10,000 সাবস্ক্রাইবারের খুব কাছাকাছি আছি। তো দেখা হবে আবার একটা নতুন ভিডিওতে, ততদিন আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।